আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নেবেন। যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাবিবা আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার রান্নাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ফেসবুকে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নেবেন যাতে আমার নতুন নতুন রান্নাগুলো আপনারা পেয়ে যান। তাহলে চলুন, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আলু দিয়ে ঢেঁড়স ভাজি। এ ভাজিটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, এমনকি ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। এতে আমি কালি জিরাও ব্যবহার করেছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেব, অল্প কালো জিরা দিলাম, কারণ কালো জিরা হলো সব রোগের ওষুধ, এর জন্য আমি মনে করি। এখন আমাদের যে সময়টা যাচ্ছে, এ সময়ে প্রত্যেকটা খাবারে কালো জিরা ব্যবহার করা, সবসময় কালো জিরা আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের শরীরের পক্ষে ভালো হবে। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচিটা আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব। আর এখন যে করোনা ভাইরাসের সময়টা যাচ্ছে, এই লকডাউনের সময় সবাই এখন আতঙ্কে আছে, আমারও খুব ভয় করে। আপনারা যে যেখানেই থাকুন সবাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কারণ আল্লাহ তাআলাই একমাত্র ভরসা। কবে যে আল্লাহ আমাদের এই করোনা ভাইরাস থেকে রক্ষা করবে একমাত্র আল্লাহ পাকই জানে। আর সবাই কালো জিরে, তারপরে লেবুর রস, লেবুর পানি এগুলো খাবেন। একটু ভিটামিন সি যেমন কমলা লেবু এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, কারণ ঘরে থাকলেই আপনারা ভালো থাকবেন, সেফ থাকবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, যে যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন নামাজ পড়ার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলাই আমাদের সব বিপদ থেকে রক্ষা করতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আলু আর ঢেঁড়সগুলো দিয়ে দেব। এরকম করে যদি আপনারা ভাজি করেন, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, আর সবারই ভালো লাগবে। এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। শুধু এই ভাজি দিয়েই এক প্লেট ভাত খাওয়াবে, আর কোনো তরকারির প্রয়োজন হয় না। পরিমাণ মতো আমি আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম। আর ঢেঁড়স ভাজি সবারই আমি জানি ভালো লাগে, খেতেও যেমন মজা আর রান্না করতেও খুবই সুবিধা। এখন আমি ঢেঁড়স আর আলুগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নেব।
আপনারা চাইলে রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়েও ভালো লাগবে। এক আমি আলু ভাজি, আলু ভাজি দিয়ে রুটি খাওয়া, এর থেকে যদি কয়েকটা ঢেঁড়স দিয়ে আলু ভাজি করে রুটি দিয়ে খান, এটাও কিন্তু ভালো হবে। কারণ সবুজ শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর সাথে যদি কালো জিরা দেন তাহলে তো আরও ভালো, বাচ্চারাও খেতে পারবে, কারণ বাচ্চারা তো আর কালো জিরার ভর্তা খেতে চায় না, আর অনেকে বাটাবাটির ঝামেলাও করতে চায় না। তাই একটু ভাজির মধ্যে বা তরকারির মধ্যে কালো জিরাটা যদি দিয়ে দেন, এতে ছোটো বড়ো সবাই খেতে পারবে আর সবারই উপকারে আসবে। দেখুন আমি একদম ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি, এখন আলু আর ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আমি জানি আমাদের বাংলাদেশে পুরো আতঙ্কে ছড়িয়ে গিয়েছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, আপনারা সত্যি আল্লাহর প্রতি ভরসা হারাবেন না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। আবারও বলছি আপনারা পাঁচ নামাজ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ একমাত্র আল্লাহ তাআলাই পারে আমাদের জন্য আমাদের রক্ষা করতে। দুবাইতেও এখন রুগীর পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, জানি না কী হবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢেঁড়স আর আলুগুলো আমি চুলার আঁচটা কমিয়ে সিদ্ধ করে নেব, তাহলে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এই যে দেখুন আমি পরিবেশন করলাম আলু দিয়ে ঢেঁড়স ভাজি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন, রান্নাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রান্নাটা শেয়ার করে দিবেন যার যার ফেসবুকে। আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে আর আপনাদের কতটা ভালো লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।